জীবনের গল্পে নিজেদের ইচ্ছাতে কিচ্ছু হয় না, যা ঘটবার তাকে আটকানোও যায় না। কিন্তু যেখান থেকে একটা গল্প শেষ হয়, তার সূত্র ধরেই রচিত হয় একটি নতুন গল্পের সূচনা। একটা গল্পের শেষ মানেই আরেকটি নতুন গল্পের শুরু। এই বারবার ফোন করে বিরক্ত করবার স্বভাবটা যাবে না, তাই তো? তোমার বলো, বইটা পড়েছ? পড়ছি। অসাধারণ হয়েছে লেখাটা, এটা জানার জন্যই ফোন করছিলে, তাই তো? না না না, পড়ো পড়ো, পড়া শেষ হলে জানিও কিন্তু। অফকোর্স জানাবো। এই শোনো না, বলো না শেষে কি হয়। তুমি পড়ো না, প্লিজ প্লিজ বলো না। দেখো আমি এত টেনশন নিতে পারছি না। জেসমিন, শেষ থেকেই সব কিছু শুরু হয়। একটা গল্পের শেষ মানে আরেকটা নতুন গল্পের শুরু। ট্রু। এই গল্পের শুরু হয় দুবাই থেকে লন্ডন যাওয়ার এক ফ্লাইটে। এক দুঃস্বপ্নের শেষ থেকে শুরু হয় একটা নতুন কাহিনী। হ্যাঁ তো সেটাই ভাইয়া। ভাইয়া স্যার, থ্যাঙ্কস। ঠিক আছেন? Do you need something else? কিছু খাইবেন? No, no, thanks. It's enough. Sir? Thank you. Kind attention, please. We are experiencing a turbulence. Kindly fasten your seatbelt. No, 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 no. I'm not taking that window seat. I am not taking that window seat. Why don't you? Alan, just, relax. I'm just not Alan, relax, please. Stop it. Just stop it. বমি পাচ্ছে কি কোথায় বুঝতে পারছে না, মোশন সিকনেস আছে কেউ বুঝছেই না। Excuse me, ma'am. তুমি বসো। কোথায় পারি আপনার? ঢাকা। আমি কলকাতার পূজারিণী। আপনার নাম? মাহেদ। মাহেদ, এক্সকিউজ মি ম্যাম, ইয়োর সিট ইজ রেডি, প্লিজ কাম। শিওর। নিজের নতুন বাসায় এসেও মাহিদ যেন অন্য কোথাও হারিয়ে আছে। চারিদিকের অপরূপ সৌন্দর্য মাহিদকে আকৃষ্ট করতে পারল না। দুশ্চিন্তার ভার তাকে যেন বন্দী করে রেখেছে। অস্বস্তি বোধ করে মাহিদ নিজের মনকে একা করে নিল। এটাই হয়তো তার নতুন বাস্তব।
একাকিত্বকে আপন করে নিজের অতীতের বেদনাকে লুকিয়ে রাখা। ভাইয়া, গরম গরম কফি বানায় আনলাম, ঠান্ডায় ভাল লাগবো। যদি কিছু মনে না করেন, এখন কথা বলি। আপনার চোখ দুইটারে এত বিষণ্ণ, একদম দেখতে ভাল লাগতেছে না। রিফাত, এই চোখ যা দেখছে সেটা তো আর মুছে ফেলতে পারি না। এই হাত যা করছে তার ভার আপনি এসব কথা একদম সাড়ান দেন। নতুন বাসা, নতুন শহরে আইছেন, এখানে দেশের কথা নাই বা ভাবলেন? একটু শান্ত হন, আমরা আসি তো। It's a little confusing how night keeps crawling up on me from the evening. Rather mysterious passion hits the ceiling, and I wonder, yes I wonder, can't you feel it? How the lights come on to glamorize the darkness. Okay, guys, I'm so sorry, but Claire is gonna take over because I have to take my friend out. Brad, Brad. Okay, Brad. Bye, guys. Okay, go, Brad. Bye. Guys, so okay, sorry. See y'all later. So bye. Ore tu mata thanda korte kao. আমি তো জানি এহানকার কি অবস্থা। পুলিশের কাছে খবর আছে, ইনভেস্টিগেশন শুরু হয়েছে। মাহিদ যেন ভুলেও বাংলাদেশে ফেরত আসার কথা না ভাবে। চুপচাপ কটা দিন গা ঢাকা দিয়ে থাকতে কাও। পরিস্থিতি শান্ত হইলে আমি জানাইব। এনে ফিয়ামান আল্লাহ রাকিব ভাই। আল্লাহই ভরসা, রাখতেছি। মাহিদ ভাইয়া? হ্যাঁ, তোমার আদরের মাহিদ ভাইয়া। নিজের দেশে নিজেকেই মোস্ট ওয়ান্টেড কইরা দিল। মাহিদ, আমি নিজেরে সিকিউর রাখতে জানি চাচা। জানো মাই ডিয়ার মাহিদ, আমাকে প্রফেশনে সবচেয়ে বড় উইকনেস হইলো গিয়া শত্রুরে উইক মনে করো। আই এম সরি চাচা, আমাদের প্রফেশনে সবচাইতে বড় উইকনেস হইল নিজের উইক ভাবা। ওয়েল ডান মাহিদ।
কি করো তুমি? আই মিন জব কি করো? সিকিউরিটি। সিকিউরিটি কোম্পানি আছে? ওরা তোমার সিকিউরিটি? ও আমার ভাই রিফাত। হ্যাঁ ভাই, একদম আলাদা দেখতে। আমার মা ছোটবেলায় মারা যায়, রিফাতের মা শাহনাজি আমাকে বড় করে। আমাদের বাবা এক, তাই ও ভাই। আর একজন? ও হচ্ছে জুয়েল, আত্মীয়। কতদিন আছো তুমি লন্ডনে? অনেকক্ষণ। অনেকক্ষণ মানে কতক্ষণ? 5 বছর, 2 মাস, 1 ঘন্টা। আমি আছি, আমিও আছি। কখন যে বন্ধুত্ব ভালো লাগাতে পরিণত হলো সেটা পূজারিনী নিজেও খেয়াল করেনি। এটাও না, রিসার্চ করতে এসে প্রেমে পড়ে গেলি। বিয়ের কার্ড ডিজাইন করতে শুরু করে দেবো? বিয়ে বিয়ে, তোর কি আর কোনো কথা নেই? হ্যাঁ Bradley, why did you get married to the silly girl? What? Because for like tons of customs and rules, I'm still learning. Give me time. Baby, I'll give you lots of time. Now shut up. Hey, Shona. Achha, Mike, tu Muslim. Ita kama lag jay, tak, tak, tak. Good, see? Mm. Good, na? Uncle, mene ne be? Baba khub liberal. Eh, shab bheda bheda vishyashi kore na? Achha, beer par kuthe thakbi? Dhaka na Kolkata? Bangla. আচ্ছা 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 আচ্ছা, বাংলাদেশ আর ইন্টার মধ্যে ক্রিকেট ম্যাচ হলে তুই কাকে সাপোর্ট করবি? যে বেটার খেলবে তাকে। ডিপ্লোম্যাটিক 10 পয়েন্ট। এই এটা দেখ, পারফেক্ট পারফেক্ট। নাও ফোকাস, দুর্গা পূজা নাকি ঈদ? ধর্মকে নয়, এই উৎসবে মানুষকে ফের খোঁজো। পূজোই আমার ঈদ, আর ঈদই আমার পূজো। ক্যা বাত! কোনো কালে কবি ছিলে বুঝি? বাঙালি তো, কবিতা আমাদের রক্তে। কোনো মেয়ের প্রেমে পড়ে কবিতা লিখেছো তাহলে? নো নো, আই এম নট আ রোম্যান্টিক পারসন। এই প্রেম ভালোবাসা নিয়ে কোনোদিন ভাবিনি। ক্যান আই আস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন? তুমি হাসো না কেন? কাঁদো কুদো দিলে হাসবে? কত কিছু জমিয়ে রেখেছো নিজের মধ্যে, গুম হয়ে বসে থাকো সবসময়। আরে হাসলে কোনো ট্যাক্স লাগে না। হাসো হাসো দেখি, হাসো হাসো, লেট মি সি স্মাইল। হোয়াট ইজ দিস? ইউ লুক সো সুইট। সেলফি, ওয়ান সেকেন্ড, সেলফি, হোল্ড দ্যাট স্মাইল প্লিজ। ইউ লুক সো কিউট। মাইদের মুখের নম্র হাসি সব কিছু বদলে ফেলেছিল। পূজারিনীর চোখের সামনে যেন মাহিদ অন্য মানুষ হয়ে উঠছিল। মাহিদ নিজের মন, নিজের প্রাণ সব কিছু পূজারিণীকে দিয়ে দিতে প্রস্তুত, আর সেই প্রস্তুতি নিয়েই মাহিদ এগিয়ে চলল নিজের মনের টানে। How much is it? It's 2 pounds. Thank you so much. Welcome. Thank you. Good day. Thanks. Hi. Hi. তোমার সঙ্গে কি হয়েছে, কি হবে, ভুলে যাও তোমার অতীত, তোমার ভবিষ্যৎ। বলো না মাহেদ, কি বলতে এসেছো তুমি আমায়? আমার হবি মনে গেছে মনের ছবি, মন ভেবেছে আমার হবি মনে গেছে মনের ছবি। মন আমার, ও মন আমার, এই মন আমার।
যে যত্ন তোর স্বপ্নে বিভোর দুনয় আমার যত্ন তোর স্বপ্নে বিভোর দুনয় আমার মন ভেবেছে আমার হবি মন এঁকেছে মনের ছবি মন ভেবেছে আমার হবি মন এঁকেছে মনের ছবি সব কি চুরইল তোরি হাতে তোর পিছুনি জোনাকি রাতে তোর কিছু যায় আসে না তাতে বুঝবি বল কবে বুঝবি বল তোরি হাসির গল্প বাজ কানে ফিরে আসি মুখ ধসে উজানে বান বাসিরা ভাসতে থাকা জানে খুঁজবি চল আলো খুঁজবি চল মন আমার ও মন আমার এই মন আমার খোঁজে যত্ন তোর স্বপ্নে বিভোর দুনয় আমার যত্ন তোর স্বপ্নে বিভোর দুনয়
আমি জানি এটা শুনলেও পাগল হয়ে যাবে। হি হ্যাজ টু নো পূজা। ইউ প্রেগন্যান্ট। হাই। হেই। হাই। রিফাত কাম ইন। রিনিদি, আপনার সাথে একটু দরকার আছে। আমরা একটু বাইরে বসতে পারি? আমাদের আম্মি ঢাকা থেকে রাকিবকে পাঠিয়েছে, ওরা মাহিদ ভাইয়াকে নিয়ে গেছে হুজেফা চাচার রেস্টুরেন্টে, একটা পারিবারিক মিটিং চলছে। কিসের মিটিং? ভাইয়ারে একবার ঢাকা ফেরত যেতে হবে। ঢাকা এই সময় চলে গেলে আমি? আপনি প্রেগনেন্ট শুনলাম। দেখুন, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি মাহিদ ভাইয়াকে এখন এসব নিয়ে কিচ্ছু বলবেন না, ভাইয়াকে ঢাকা থেকে ফিরতে দেন, সব ঠিক হয়ে যাবে। চলি রিনি। রাকিব কে? মাহিদ, মাহিদ এটা কি করতেছো তুমি? মোল্লারা তোমার সব জায়গায় খুঁজে বেড়াইতেছে আর তুমি সব ইনস্ট্রাকশন ভুললে গিয়ে এখানে ওপেনলি ঘুরে বেড়াইতেছো। খবর আছে আব্দুল মোল্লা এইখানে লন্ডনে। অনেক মাস অনেক বছর ধরে চলে আসতেছে শেখেদের আর মোল্লাদের মধ্যে যুদ্ধ, এবার চাই একটু শান্তি। মাহিদ, তোমার আম্মি কাল ফোন করেছিলেন, আমাদের ওখানে সৈফুদ্দিন মৌলভি দুটা পরিবারের মধ্যে একটা সুরাহা করছে। ভয় নাই মাহিদ, গো টু ঢাকা, সলভ দি প্রবলেম, বুঝুনি। ঠিক আছে, আমি রাজি। মাহিদ, এ মায়াটার এর মধ্যে জড়াইও না। এই ছবি তোমার মোবাইলে এলো কি করে রাখি? আমার কাছে কি করে, মাল্টিমিলিয়ন ডলারের বিজনেস সামলাইতেছি আর আমার শালবাবুর প্রেমে খবর রাখুন না, কখনো হইতে পারে? আচ্ছা, তোমারে কি আমাদের পরিবারের নীতি নিয়ম আবার নতুন করে বোঝাইতে হইব? আমি আর আমাদের পরিবারের নীতি নিয়ম মানতে পারুম না রাকিব। মাহিদ, মাহিদ, তোমার মধ্যে না সবকিছু ধ্বংস করার একটা জায়দ আছে, এই জায়দ কিন্তু আমাদের পরিবার আর সহ্য করব না। তাহলে কিন্তু আমিও আমার পরিবারে আর সহ্য করতে পারুম না রাকিব মিয়া। রাকিব, আমি তোমার ছেলে কিন্তু কমপ্লিটলি কন্ট্রোলের বাইরে হয়ে গেছে। কাম ডাউন রাকিব, কাম ডাউন। একটা খুব খারাপ খবর আছে আমি। কি? ওই মায়াটা প্রেগন্যান্ট। তুমি বুঝতে পারতেছো এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কি হইতে পারে? সব ধ্বংস হইয়া যাইব। সব ওরা মাহিদরা তো মারবই, আমরা শেষ হইয়া যাব। রাকিব, যা দরকার তাই করো। কি ব্যাপার, মন খারাপ কেন? আমার ঢাকা যেতে হবে। এই ব্যাপার, ফিরবে কবে? আমার কাজ শেষ করেই তোমায় নিয়ে যাব। তোমায় ছেড়ে থাকবো কি করে? এটা তোমার জন্য। কি এটা?
Wow. It's so beautiful. Miss Kulle, khule dekhbe. Dao poriye di. Ami shob shomoy tomar shonge thakbo. Tumi phirbe to. Ek second. ফিরে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? এখন না, ফিরে এলেই বলবো। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম। বসো মাহি। আমি জানি তুমি আমারে নিজের আম্মির মতো ভালোবাসো না। আল্লাহ জানে এই দু হাতেই আমি তোমারে বড় করছি। মাহি, ওরা কিন্তু জানে লন্ডনে তুমি কোথায় থাকো কি করো। তোমারে লইয়া আমার বড় ভয় হয়। একমাত্র তুমিই পারবা এই সমস্যার সমাধান করতে। আল্লাহ কসম, আমার মাথাটা যেন হেট কইল না। নিজের আম্মির বিষণ্ন আর্জি শুনে মাহিদ থমকে যায়। আবার সেই পরিবারের জালের মধ্যে জড়িয়ে পড়ল সে। অন্যদিকে রিফাত পূজারিণীকে নিয়ে পৌঁছে গেল এক অজানা গন্তব্যে। কোথায় আনলে? কিসের সারপ্রাইজ? ভেতরে চলেন। মাহিদ ফোন করেছে, সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। চলেন আসেন না। এখানে দেখি 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 আমাদের মাহিদকে মুগ্ধ করেছে কে। সুবহান আল্লাহ। এসো, ডোন্ট বি স্কেয়ার, রিল্যাক্স। চলো 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 চলে এসো। আরে এসো, বসো। তুমি যাকে এতটা মন প্রাণ দিয়ে ভালোবেসেছো তাকে কতটা তুমি চেনো পূজারিণী? মানে এতদিন তো তুমি কল্পনা জগতে ছিলে, এবার একটু বাস্তবের দিকে এসো। দেখো এবার আসল মাহিদকে। এই দুবার
ঈদের দিনে দেখা করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, একসঙ্গে ঈদ পালন করা, আরে আল্লাহ তাআলার কাছ থেকে এইটাই তো আমাগো বড় পাওনা। শুকর আলহামদুলিল্লাহ, একদম সঠিক কইছো আব্বু। মাঝে মাঝে ব্যবসার কথা ভুললা, এই দিনগুলোর খুব প্রয়োজন, কি কন চাচা? একদম ঠিক, ঠিক কথা কইছো, একদম ঠিক। আর মাহিদি তো প্রত্যেক বছর ঈদের আসর জমায়া দেয়। মাহিদ এইবার কি শুনাইবা? এইবার এইবার মাহিদের জন্য পুরাপুরি আলাদা ব্যবস্থা। সেটা কি? ও মামা, ও মামা, ও মামা, ও মামা দেখো না, শুনেছেন কি? দেখলে ওকে চলবে চোখে অন্যরকম জানা। আলগাহিসে ভালোবেসে রাখি যতই নাম, ছাদের আলো যায় না কেনা তৃষ্ণা যতই দাম। আলগাহিসে ভালোবেসে রাখি যতই নাম, ছাদের আলো যায় না কেনা তৃষ্ণা যতই দাম। তোর মনের দরে আলতো করে, তোর মনের দরে আলতো করে তালা লাগালা। কেউ কখনো দেখেছো কি ছাড়ে গলায়
আমি জানি সেটা ভেবেই প্রস্তুতি নিয়েছি। হ্যালো দে আমি কিন্তু এক কথা বারবার বলা একদম পছন্দ করি না, তুমি মাহিদের থেকে অনেক দূরে থাকবে, বাংলাদেশ থেকে অনেক দূরে থাকবে। আর এরপরে যদি তোমাকে মাহিদের আশেপাশেও দেখেছি না, তোমার পা ভেঙে তোমার নাক থেকে দিলে স্ট্রেট পথটা চলে ভাসায় দেবো, বুঝে গেছে? সব হয়ে গেলে মায়াটাকে যেখান থেকে তুলে এনেছিলি সেখানে ফেলায় আসবি। আল্লাহ হাফেজ। মাহিদ যেদিন আমার দাদারে গুলি করে সেদিন আমি কষ্ট পাইছিলাম, তাদের মধ্যে এখানে অনেকেই উপস্থিত, তাগের উপর কিন্তু যে কোনো সময় হামলা হইতে পারে। রাকিব, মাহিদ, জুয়েল, তোমাকে যদি কখনো কিছু হয় তার জন্য আপনি কি আমাকে মিটিং এ ডাইকা ভয় দেখাইতেছেন? উফ, বাইন বাইন মাথা ঠান্ডা করেন, বাইন অনেক হয়েছে তোমাকে ওই যুদ্ধ আর নয়, ওপর থেকে অর্ডার আইছে, এখন একজোট হওয়ার সময়, আর তার একটাই উপায়, আমজাদ মিয়ার মাইয়া ফারজানার সাথে যদি মাহিদ নিকা করে তখনই শান্তি আইব, তাইলে শেখ আর মোল্লা বংশ হইব এক পরিবার, রাজি? আমি রাজি। মাহিদ যদি আমার পরিবারের মাইয়ারে বিয়া করে তাহলে আমার ভাইজানের আত্মা শান্তি পাইব। বেশ, শাহনাজ বেগম রাজি? হ্যাঁ আমি রাজি। আমি রাজি না। মাহিদ, মাহিদ ফারজানা মোল্লা, যেদিন থেকে ভালোবাসার মানে ফারজানা শিখেছিল সেদিন থেকেও সব কিছু জুড়ে শুধুই মাহিদ। কিন্তু এত বছর পর সেই চেনা মুখে যখন অচেনা একজন মানুষকে দেখল তখন ফারজানা ভাবল, আমি কার দিকে তাকিয়ে আছি? যাকে বিয়ে করতে চলেছি নাকি যে আমার বাবার খুনি? মাহিদ, প্লিজ গ্রো আপ, এরকম কইরা তুমি সবকিছু নষ্ট কইরা দিও না। দেখো তোমার আমি একটা কথা দিয়েছে, সে কথা দাম তো রাখতেই হইব। আমি এসবের মধ্যে নাই রাকিব, আমি লন্ডন যাইতাছি। তোমার লন্ডন যাওয়া দরকার নেই, আমি রিফাতে সব কয়ে দিছি। দেখো ও পূজারি নিরে সব ভাল্য কইরা বুঝাই দিছে, তোমার লন্ডন যাওয়ার কোনো দরকার নাই, বুঝলে যাও। এই মাইটারে কি হলো এটা? কি করো? কি কইছো রাকিব? আরে কি কইছো রে? আরে হাত নামাও, হাতটা নামাও, ও দেখতেছে কিন্তু। ফারজানা, মাহিদ হাতটা নামাও। মাহিদ, নো নিড টু ওয়ারি, ওকে, ইটস আ মাইনর হেড ইনজুরি, দেয়ারস নো সাইন অফ কনকাশন, ওকে, and okay. The baby's fine. Oh, no complications. I would suggest she has a checkup as well, just right. To be safe, and she needs a rest now.
for a few days. Mm. She'll be back up on her feet in a couple of days. Oh, thank you so much. Anytime. Thank you so much. Anytime. Yeah. And remember, don't forget, she's going to need some stress-free time. Right. Sure. Of course. Of course. We'll keep that in mind. Hello? My apple, I say. How could you be so irresponsible, Rifat? Rakhi, Mia. Oh, just dode pala. I don't care. Or act accident, hoise. Polai te gaya. Ba. Balo to. Bali to hoise. Halar dekhano pot ki koi rat khabe bolo. Ta ekhon ki hoise? Ki obostha ki bolo to? Doctor dekhaisi. Rinidir obostha balo na. Or miscarriage hoise. Baba. All's well that ends well. Rifat, buzla. Shono, maid London jaita se. Ebar jaibo tomar ei samle toibo. No. Ei shob thike amare rihai dao. Ami ei shob korte parum na. Ekta kotha bhalo koira mone rekho. Allah taala nije shob theke peer joddhader kintu shob theke kothin lorai e lorte pathay. Rinidi. डॉक्टर आपना के एक टू स्ट्रेस फ्री हुए थकते बोले थे। माहित को भी फिर बे। भैया राज में ना। अमी जब बोल ची, प्लीज मोंदी है सुनूँ। भैया जाके खून करे थे। तार में फर्जाना के ही ओके बीए कोत्ते हबे। बांग्लादेशी अकोन मुल्ला रख खूब पावरफुल। एकमात्र एबीए टे ही दुई परिवारे ऐतो दिने रक्त बात थमाते पड़े। इटे एक टे डील। ए बीए टे ना कर ले ओरा भैया के मेरे देवे মোল্লারা যদি আপনার আর আপনার বাচ্চার কথা জানতে পারে তাহলে যে কোনো মুহূর্তে আপনার উপর হামলা হতে পারে রিনিদি আপনি ভাইকে ভুলে যান আপনি চলে যান কলকাতা ফিরে যান ভাই তাকে বিয়ে করবে বলেছে আপনি লন্ডন ছেড়ে চলে যান আর ভুলেও বাংলাদেশের দিকে ঘুরে তাকাবেন না पुजारिनी पुजारिनी रिफत पुजारिनी भैया रेनी दी ना ही उन्हें आश्ले পূজারিনী কোথায় রিফাত আমারে রাকিব যা কইতে কইছিল আমি কই দিছি ঢাকা লইয়া আমাগো ফ্যামিলি লইয়া ভাইয়া আমার কিছু করার ছিল না রাকিব যা কইতে কইছিল আমি কইছি রিনিদি ক্যান ভাইয়া প্লিজ ক্যান নিজের ভাইয়ের সাথে বেইমানি রিফাত নিজের ভাই না তাই না ফোনটা এখানে
সেই কষ্ট ছেড়ে মাহিত দূরে চলে এসেছিল, সেই কষ্টই বোধহয় অন্য একটি রূপ নিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তাই সেই হারানো আলোর খোঁজে বেরিয়ে পড়ল মাহিত। Excuse me. Yeah. Do you know anybody called Rimpi who used to sing here? No. She asked Rimpi, Yara, in a while.